অর্থনৈতিক দিক থেকে আরো দুর্বল হয়ে পড়ছে পাকিস্তান। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দুবেলা দুমুঠো খাবার জোটাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সে দেশের বহু নাগরিককে। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে এক সমীক্ষায়। ওই সমীক্ষা অনুযায়ী পাকিস্তানের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ভারতের প্রতিবেশী দেশে সংসার চালাতে কেউ কেউ একসঙ্গে দুটি চাকরি করছেন, কেউ কেউ আবার পরিচিতদের কাছ থেকে ধারের পর ধার করে যাচ্ছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই সমীক্ষা পাকিস্তানের গভীর অর্থনৈতিক সংকটকে তুলে ধরেছে। শহরের পরিবারগুলির অভাব অনটন অনেকটা বৃদ্ধি পেয়েছে বলেও সমীক্ষায় উঠে এসেছে। ওই সমীক্ষা বলছে পাকিস্তানের প্রায় 74% মানুষকে মাসের খরচ চালাতে বেগ পেতে হচ্ছে। গত বছরের তুলনায় এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে 14%। জুলাই থেকে আগস্টের মধ্যে পাকিস্তানের 11টি বড় শহর জুড়ে 1100 মানুষকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছিল, আর তাতেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার চিত্র ধরা পড়েছে। 2023 সালের মে মাসে ওই একই সমীক্ষায় দেখা গিয়েছিল পাকিস্তানের 60% পরিবার অভাবের মধ্যে রয়েছে। ওই সমীক্ষা বলছে 74% পাক নাগরিক আর্থিক চাপের মোকাবিলা করতে হচ্ছে, তার মধ্যে আবার 60% সংসারের প্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলেছেন, বাকি 40% পরিচিতদের কাছ থেকে টাকা ধার করতে বাধ্য হচ্ছেন। এছাড়া এদের মধ্যে 10% মানুষকে পেট চালাতে কাজ করতে হচ্ছে একাধিক জায়গায়। সমীক্ষায় উঠে এসেছে শহুরে পাক নাগরিকদের মধ্যে যারা মোটামুটি সংসার চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে 56% কোনো রকম সঞ্চয় করতে পারছেন না, ফলে তাদের ভবিষ্যৎও অনিশ্চয়তার পথে চলছে। পাশাপাশি বেড়েই চলেছে দেনার পরিমাণ। সরকারের তরফেও সেভাবে কোনো দিশা দেখতে পাচ্ছেন না মানুষ। পাকিস্তানের অর্থনৈতিক এই দুরবস্থার মধ্যেই গত মাসে সেদেশের শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার আগামী 3 বছরের অর্থনৈতিক পরিকল্পনা প্রকাশ্যে এনেছে। সম্প্রতি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সঙ্গেও 3 বছরের জন্য $700 কোটি সহায়তা পাওয়ার চুক্তিতে সই করেছে। তবে তাতেও বিশেষ লাভ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ পাকিস্তানের ঋণের বোঝা বৃদ্ধি পাচ্ছে হু হু করে। উল্লেখ্য, বিগত প্রায় 2 বছর ধরে পাকিস্তানের অর্থনৈতিক হাল বেহাল, সে কথা এখন আর কারোরই অজানা নয়। বহুদিন ধরেই সেই দেশ আর্থিক সংকটের মুখে রয়েছে। তা থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করেও বিশেষ সুবিধা করতে পারেনি ভারতের প্রতিবেশী। তার মধ্যেই সেই দেশের সরকার উল্টেছে, ক্ষমতা গিয়েছে তদারকি সরকারের হাতে। নতুন সরকার গড়ার জন্য নির্বাচন হয়েছে, ফল ঘোষণা হয়েছে, নতুন প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছেন। তারপরেও অর্থনৈতিক টানাপোড়েনে জর্জরিত পাকিস্তান। ইসলামাবাদের মাথায় যে পাহাড় প্রমাণ ঋণের বোঝা চেপেছে তাও কমেনি, যার প্রভাব গিয়ে পড়েছে দেশের বাজারে। পাকিস্তানের জিনিসপত্রের মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইসলামাবাদের একটি চিন্তন শিবিরের সাম্প্রতিক বিশ্লেষণ পাকিস্তানের অর্থনীতিতে মরার উপর খাঁড়ার খা ফেলেছে সে দেশের ঋণ পরিস্থিতি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অর্থাৎ IMF। পাকিস্তানের ঋণের বোঝার কারণেই ইতিমধ্যেই সে দেশের শেয়ার বাজারে বিরূপ প্রভাব পড়েছে। বিভিন্ন সমীক্ষার হিসেব বলছে 2011 সালের তুলনায় 2023 সালে পাকিস্তানের মাথাপিছু ঋণ 36% বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে পাকিস্তানের মাথাপিছু GDP হ্রাস পেয়েছে 6%। পাকিস্তানের ঋণ এবং আয় বৃদ্ধি হারের মধ্যে বৈষম্যের কারণেও পাকিস্তানের অর্থনীতির হাল খারাপ হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। একটি সমীক্ষা অনুযায়ী 2011 সালে পাকিস্তানে একজন শিশু মাথায় 70,000 পাকিস্তানি মুদ্রার ঋণ নিয়ে জন্ম নিত। 2023 সালে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 3 লক্ষেরও বেশি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী 2011 সাল থেকে পাকিস্তানের বাহ্যিক ঋণ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, অভ্যন্তরীণ ঋণ বৃদ্ধি পেয়েছে প্রায় 6 গুণ। পাকিস্তানে বিদেশি মুদ্রার ভাণ্ডারও তলানিতে গিয়ে ঠেকেছে। কেন্দ্রীয় ব্যাংকে পড়ে রয়েছে যৎসামান্য বিদেশি মুদ্রা। এই পরিমাণ বিদেশি মুদ্রা দিয়ে ঠিকমতো আমদানি করা সম্ভব নয় বলেও সূত্রের খবর। এরই মধ্যে নতুন সমীক্ষা আরও চিন্তা বাড়াল পাকিস্তানের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।